আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ বেশ ভালো রেখেছে। এই তো দেখতে দেখতে মনে হয় আর দু চার দিন পরেই তোমাদের ক্লাস শুরু করতে পারবো মনে হয় সরাসরি ইনশাআল্লাহ। আর অপেক্ষা নয়, যেভাবেই হোক সরকার যে ডিসিশন দিচ্ছে সেটা সীমিত আকারে ইনশাআল্লাহ শুরু করতে পারবো। তারপরে ডিসিশন আসলে হয়তো তার চেয়েও ভালোভাবে তোমাদের প্রবলেমগুলো দেখে শুনে সলভ করা সম্ভব হবে। তো যা হোক, আমি আজকে তোমাদের আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা চেষ্টা করছি এই অবস্থায় যেন তোমাদের পাঠগুলো আমরা তৈরি করে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি এবং সেটা দেখে তোমাদের যতটুকু সম্ভব উপকার করতে পারি। তো আজকে আমি প্রথমে তোমাদের লেকচার পদ্ধতি আমি শুরু করব। সেই লেকচার পদ্ধতিটা জাস্ট খালি ওরালি আমি তোমাদের ক্লাস দেখাবো, পরবর্তীতে এটা স্ক্রিনে তোমাদের আমি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন আকারে দেখাবো। তো আজকের বিষয় পার্ট টু, ঢাকার বাইরের প্রত্ন নিদর্শন সম্পর্কে। ঢাকার বাইরে যে প্রত্ন নিদর্শন আছে সেই প্রত্ন নিদর্শন সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল ঢাকা, এটা আমরা জানি সবাই, ঢাকার সোনারগাঁ। তো পরবর্তীতে অর্থাৎ মুঘল যুগে এর গুরুত্ব কিছুটা কমে গেলেও তখনও কিন্তু মসলিন শাড়ি বা ব্যবসা বাণিজ্য কেন্দ্র তখনও খ্যাতি ছিল। কোন জায়গাটায়? সোনারগাঁর কথা আমি উল্লেখ করতে যাচ্ছি। তো যা হোক, এই সময়ে যে জিনিসটা লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে ধনী ব্যবসায়ীরা, এটা ১৯ শতকের কথা, ধনী ব্যবসায়ীরা তখন বসবাসের জন্য এই সোনারগাঁয়ের একটি এলাকা তারা পছন্দ করে নেন, সেটা হচ্ছে পানাম নগরীর কথা আমি বলছি। নগরীটির নাম কি বলছি বলো? পানাম নগরী। এই পানাম নগরীর মূল সড়কের দুই পাশে তারা অনেকগুলো ইমারত নির্মাণ করে। পানাম নগরীর মূল যে সড়কটা, মূল যে পথটা, এই পথের দুই পাশে তারা অনেকগুলো ইমারত বা ভবন নির্মাণ করে। এটা রাস্তার উত্তর পাশে বেশি সংখ্যক অর্থাৎ ৩১টি ভবন নির্মাণ করে এবং দক্ষিণ পাশটাতে ২১টি ভবন নির্মাণ করে। এই মোট তারা ৫২টি ভবন নির্মাণ করে। এই ভবনগুলো অনেক দেখতে সুন্দর, চমৎকার নিদর্শন এবং এগুলা এক পর্যায়ে এসে এখন প্রায় ধ্বংসের পথে আর কি। কোনো কোনো ভবন প্রায়, পানামের বেশ কিছু যে ইমারত বা ভবন প্রায় ধ্বংসের পথে। তো ব্রিটিশ আমলে এগুলো নির্মিত হয়েছিল, যে জন্য ইউরোপীয় রীতি তারা বেশি অনুসরণ করেছে। তবে কোনো কোনোটায় মুঘল আমলেরও রীতিও আমি বলবো যে এটার মধ্যে বোঝা যায়। এই যে পানাম নগরীর কথা তোমাদের বললাম, তাহলে মূলত সোনারগাঁও অঞ্চলের একটা এলাকার নাম হচ্ছে পানাম অঞ্চল। সেই পানাম এলাকায় এই ভবনগুলা করে। এছাড়াও যে নিদর্শনগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে পানামের আশপাশে আরো কয়েকটি ইমারত বা সুন্দর সুন্দর ভবন আমরা দেখতে পাই, সে অট্টালিকা দেখতে পাই। যেমন আছে স্থানীয় জমিদার ব্যবসায়ীরা এগুলো তৈরি করেছিল, যার মধ্যে ছিল সর্দার বাড়ি, যার মধ্যে ছিল সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি, তারপরে ছিল হাসিময় সেনের বাড়ি ইত্যাদি। এই যে তিনটি বাড়ির কথা বললাম, এটির মধ্যে সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়ি, এটি আসলে পরবর্তীকালে যেটা লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে এই বর্তমানকালে এটা লোকশিল্প জাদুঘর হিসাবে এটা ব্যবহৃত হচ্ছে। আর এটি তৈরি হয়েছিল ১৯০১ সালে। এইটি দুটি প্রাসাদ নিয়ে, দুইটি প্রাসাদ নিয়ে আসলে এই বড় সর্দার বাড়িটি তৈরি। এই দুটি প্রাসাদের বড় একটি করিডর বা বারান্দা দিয়ে দুটি প্রাসাদেই একটি সংযোগ করা আছে। যা হোক, এইটির মধ্যে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই প্রাসাদটিতে প্রায় ৭০টি কক্ষ আছে। তো এগুলো ছাড়াও ঢাকার বাইরে, ঢাকার বাইরে বা সোনারগাঁর বাহিরেও কিছু স্থাপত্য কীর্তির নিদর্শন আছে। সোনারগাঁর বাইরে বাংলাদেশের
নানান জায়গায় জমিদারদের তৈরি আরো কিছু বাড়ি আছে, যেমন মমিন সিংহে আছে শশীলস, মমিন সিংহের শশীলস, এটা মুক্তি মুক্তাগাছার জমিদাররা এটি তৈরি করেছিল। এছাড়া আছে তোমরা জানো যে মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি, তারপরে আছে রংপুরের তাজহাট, তারপরে নাটোরের দীঘাপতিয়ার যে ভবনটি সেটি যেটা বর্তমানে উত্তরা গণভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই যে দুটি ভবনের কথা তোমাদের বললাম, এই যে দুটি অট্টালিকার কথা বললাম, সেটা হচ্ছে তাজহাট এবং নাটোরের দুটি প্রাসাদই বর্তমানে স্থাপত্য কীর্তির নিদর্শন হিসাবে বা স্থাপত্য কীর্তির নিদর্শন হিসাবে সংরক্ষণ করা হয়েছে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি তোমাদের নিয়ে যাব একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আছে সৃষ্টি একাডেমিক স্কুলের ভর্তির একটি বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনে আসলে আমাদের এই সেশনটা এখন ভর্তি সেশন চলছে, সেই কারণে যদি কোনো ভর্তি উপযোগী কোনো স্টুডেন্ট থেকে থাকে, আমি অনুরোধ করব তাদেরকে ভর্তির তথ্য দিতে, এখন থেকে ভর্তি করিয়ে তাদের মূল বই তাদের হাতে দিতে। না হলে এই শিক্ষার্থীগুলা এই আস্তে আস্তে পড়ার ঢেলে মেতে কেউ কেউ আছে পড়া থেকে তারা চিরতরেও বাদ পড়ে যেতে পারে। যে জন্য অবশ্যই আপনারা আপনাদের সন্তান এবং আশপাশেরও সকলকে পরামর্শ দেবেন, ওরা যেন পড়ার মধ্যে থাকে এবং স্কুলে ভর্তি হয়ে নেয়। তো যা হোক, আমরা তোমাদের দেখাতে চেয়েছি অ্যাকচুয়ালি আজকের যে আলোচনাটি, সেই আলোচনা আমি এখন অনলাইনে দেখানোর চেষ্টা করব। আজকের আলোচনা তো জানোই, বাংলাদেশ বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায় পার্ট দুই নিয়ে আমি আলোচনা করছি। সেই আলোচনার মধ্যে ঢাকার বাইরের প্রত্ন নিদর্শন যেগুলো আছে এটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সর্দার বাড়ি, যদি আমরা বলি এটা সোনারগাঁয়ে সর্দার বাড়ি। দেখো এই জিনিসটা দেখলে হয়তো বোঝা সম্ভব না, তবে ওই পাশ থেকে ওই সামনের সাইডটা, এটা হলো পিছন সাইডে, সেই সামনের সাইডটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। ওখানে একটা বারান্দা দিয়ে দুইটি বড় প্রাসাদে যাতায়াত করা যায়, এটাই হচ্ছে বড় সর্দার বাড়ি এবং এটাই লোকশিল্প জাদুঘর হিসাবে। তোমাদের আজকের আলোচনার মধ্যে আমি করেছি মসলিন শাড়ি, সেই মসলিন শাড়িটা সোনারগাঁয়ের যে মসলিন শাড়ি, এই সেই মসলিন শাড়ি দেখো, একদম পাতলা, অনেক সুন্দর কারুকাজ। আরও দু একটা তথ্য দেখালে বুঝতে পারবে যে একেবারে মিহি, একেবারেই চমৎকার করে এগুলো তৈরি করা। আর যে পানামনগরীর কথাটা আমি আলোচনায় বললাম, সেই পানামনগরীটা এইটাই দেখো, এই যে মূল সড়ক, মূল সড়কের দুই পাশে ভবন, এই পাশে ভবন, এই পাশে ভবন। আমি একটু তথ্য দিয়ে দিছি, আমি বলছি মোট ইমারত সংখ্যা এখানে কতটি বলো? 52টি। মোট ইমারত সংখ্যা আছে 52টি এবং উত্তর পাশে 31টি, রাস্তার দক্ষিণ পাশে আছে 21টি। এই সেই পানামনগর, এখানে যে ভবনটি তোমরা দেখতে পাচ্ছ এটিও আমার আলোচনায় আছে। আমি তোমাদের বলেছি পানামনগরের যে 52টি ভবন ছাড়াও বলেছি আরও কিছু জমিদাররা আরও কিছু অট্টালিকা বা ভবন নির্মাণ করেছিল, যেটা বলেছি আনন্দ পোদ্দারের বাড়ি, তারপরে আছে বড় সর্দার বাড়ি বা সর্দার বাড়ি বলতে, এখানে এই বড় সর্দার বাড়ি কিন্তু বর্তমান লোকশিল্প জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও আছে সোনারগাঁ জাদুঘর, দেখো এখানে সোনারগাঁ জাদুঘর আছে, এখানে আধুনিকভাবে এখন এইভাবে এটা নির্মাণ করেছে সোনারগাঁ জাদুঘর। আমি তোমাদের একটা শব্দ ব্যবহার করেছিলাম বা আলোচনায় আছে কিনা আমি খেয়াল করি নাই, তখন আলোচনা করেছিলাম কিনা, এখানে উল্লেখ করার মতো আছে যে এই যে জমিদার রা যে পানামনগরীতে যে অট্টালিকা বা প্রাসাদগুলো নির্মাণ করেছিল, এই প্রাসাদগুলো অ্যাকচুয়ালি নিরাপত্তার জন্য পরিখা নির্মাণ করেছিল। এটাই সেই পরিখা তা না, মানে পরিখাটা অ্যাকচুয়ালি হলো খনন করে যে জলের যে একটা
স্থান তৈরি করা সেটার নাম হচ্ছে পরিখা। তো সেই সময়ের জমিদাররা তারা এই প্রাসাদগুলো নিরাপত্তার জন্য প্রাসাদের চারপাশে পরিখা নির্মাণ করেছিল। এখানে দেখো আমি বলেছি যে ঢাকার বাহিরের কিছু স্থাপত্য নিদর্শন ঢাকার বাহিরে আছে। এটা হচ্ছে নাটোরের উত্তরা গণভবন খ্যাত দীঘাপতি আর জমিদার প্রাসাদ। এছাড়া আছে রংপুরে তাজহাট জমিদার বাড়ি, এটি হচ্ছে তাজহাটের জমিদার বাড়ি। এছাড়াও আছে বালিয়াটির জমিদার বাড়ি, এখানে দেখছো একটা দুইটা তিনটা ভবন দেখা যাচ্ছে পাশাপাশি, যদিও ছবিতে এতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। তোমরা যদি কখনো এখানে বেড়াতে যাও তাহলে অবশ্যই বুঝতে পারবে, অনেক চমৎকার সামনে থেকে চমৎকার ভিউ। এবং পরবর্তীতে দেখো যেটা আমি বলেছি ময়মনসিংহের শশীলস, যেটা মুক্তাগাছার জমিদারদের বাড়ি এটি। যা হোক, ঢাকার বাহিরের আমরা তোমাদের প্রত্ননিদর্শনগুলো দেখালাম। এখন আজকের আর আলোচনার খুব বেশি কিছু নেই, আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব। ঢাকার বাহিরে কয়েকটি স্থাপত্য কীর্তি উল্লেখ করো। ঢাকার বাহিরে কয়েকটি স্থাপত্য কীর্তি উল্লেখ করো। আর আলোচনা তো পুরোটাই তোমাদের সামনে আমি বলেছি, চেষ্টা করবে এই জিনিসগুলো যেটা আলোচনা এটা জাস্ট খালি এই পাঁচটা ছয়টা পার্ট যদি তোমরা আলাদা করে নিয়ে নাও ইনশাল্লাহ তোমাদের ভালো হবে, সঙ্গে সঙ্গে হয়তো আত্মস্থ হয়ে যাবে। এবং ভিডিওটা একবার ছেড়ে দুইবার যদি দেখো তোমাদের পার্টটি তৈরি হয়ে যাওয়ার কথা। তো সবাই ভালো থাকো, থ্যাংকস টু অল, সৃষ্টি একাডেমি স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।